রাজবাড়ির পাংশায় সাপের কামড়ে শেফা খাতুন নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের জয়কপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানায়, রাতে শেফা ঘুমাতে যায়, সে সময় মশারি টানালে একটি সাপ পিঠে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে সাপটি পিটিয়ে মেরে ফেলে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শেফাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।